নমস্কার, আমি ডক্টর পল্লব চ্যাটার্জি, শিশু রোগ বিশেষজ্ঞ। এই প্রথম সপ্তাহ অগস্ট মাসের সারা পৃথিবীতে ব্রেস্ট ফিডিং উইক হিসেবে পালন করা হয়। ব্রেস্ট ফিডিং এর অগণিত উপকার আছে মায়ের জন্য এবং বাচ্চার জন্য। বাচ্চার দিক থেকে দেখতে গেলে বাচ্চাদের নিউট্রিশন খুব ভালো থাকে ব্রেস্ট মিল্ক থেকে, এর থেকে ইমিউনিটি খুব ভালো পায়, যার জন্য এই বাচ্চাদের রোগ ভোগ অনেক কম হয়। বাচ্চাদের এই যাদের ব্রেস্ট ফিড করে যে বাচ্চারা, সেই বাচ্চাদের অ্যালার্জিক ডিজিজেস অনেক কম হয়, লং টার্ম বেনিফিটস অনেক বেশি হয়, যেরকম তাদের ওবেসিটি কম হয়, তাদের অ্যাজমা কম হয়, তাদের ডায়াবেটিসের ইনসিডেন্স কমে যায়। মায়ের দিক থেকে অনেক বেনিফিট হয়, যেরকম মায়েদের যে ওয়েট গেইন করে প্রেগনেন্সিতে সেইটা অনেকটা ঝরে যায়। হ্যাঁ, মায়েদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স কমে যায়, যারা ব্রেস্ট ফিড করে সেই মায়েদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স কমে যায়। খুব সুন্দর বন্ডিং হয় মা এবং বাচ্চার মধ্যে এবং সেই বন্ড সারা জীবন চলে। সো দ্যাট ওইটা খুব ভীষণ ইম্পর্টেন্ট ফর যারা ব্রেস্ট ফিড করে তাদের জন্য। ভীষণ কনভিনিয়েন্ট, যেখানে সেখানে রেডি মিল্ক পাওয়া যায়, কাজেই আপনাকে আলাদা করে বসে মিল্ক তৈরি করা এবং গোলা এবং সেখান থেকে তার জন্য যে ইনফেকশন এবং নানান রকম প্রবলেম হতে পারে সেইগুলো হয় না। ভীষণ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সো ওই বাকি রকম যে ইকো ফ্রেন্ডলি যে প্রবলেমস গুলো হয়, যে টিন টিন হেন তেন, সেসবের কোনো প্রবলেম নেই। সো সব দিক থেকে দেখতে গেলে ব্রেস্ট মিল্কের উপকারিতা অনেক বেশি। প্লিজ প্লিজ ব্রেস্ট ফিডিং করুন সবাই, এবং নিজে সুস্থ থাকুন, বাচ্চাদের সুস্থ রাখুন। ধন্যবাদ।